বেশ কয়েকদিন আসছিল, তারপর যে কিছু করে আর কি থামি থামি মানুষ এসে তো এই ছাদে এই জিনিস বানাইছে, কেমন স্বপ্ন তো স্বপ্ন করে নাই যে বলে ভাবিও চিন্তাও করে নাই যে এই জিনিসটা বানাবে, তবে এত টাকা পেশি কেমনি বানাইছে, তারপরে ওরা চেষ্টা করছে আল্লাহ রহমত করছে এখন বাবা এই ঋণ দফা গুলো যে করছি ঋণ দফা তো অনেক খুশি, তো সবাই তো ঋণের জন্য জ্ঞান আগাইছে, এখন তো আমার টাকা হাতে এক টাকাও নেই যে তাকে দিয়াম লাগলে সারা দেশে তো গেছে কাউন্টার কিছু মানে কারণ যে একটা আমার নাম খালেদা, আমার দুই ছেলে দুই মেয়ে, অসান হাবিব ছোট ছেলে সে মানে একটা স্টুডেন্ট, তার বাবা মারা যায় 17-18 সালে, ও 17 সাল থেকেই এই কাজে ওই ব্যস্ত, তখন ওর বাবা মারা যায় তখন আর মানে লেখাপড়াও থেমে যায় আবার রোপণাও থেমে যায়, এখন আবার একটা রোপণা আছে জেলা চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে থেকে থাকি মানে বাবা মারা যাওয়ার পর থাকি ওর স্কুল পড়াটাও থেমে যায় ওর রোপণার কাজও থেমে যায়, কেন যে অত্র অভাব, তার মানে ভাই একটা বড় ভাই সে দিন মজুর করে তাকে দিয়ে চলে না, মানে লেখাপড়া পাশাপাশি কিছু প্রাইভেটও পড়ায় কিছু ধার দেনাও করছি, যে মানে করেন যে 10 টাকা না গেছে 5 টাকা দেয় ভাই আর 5 টাকা তো মিলাইতে পারে না, এইভাবে অনেক ঋণ দেখা করে ধরিয়ে মানে 7 মাস ধরে এই জিনিসটা বানাইছি, টাকা পয়সা অত সম্পদ না থাকলে তো মনে করেন যে একটা মালের পার্সের দরকার হয় মনে করেন যে টাকা জোগাড় করি করি আনে, এইভাবে 7 মাস মাসে সে প্রায় রোপোটা বানাইছে, লেখাপড়া করছে সে এই রোপোটাও বানাইছে, এখন আমার ছেলের জন্য দেশের সকলের কাছে আমার আন্তরিক সমাজ সদস্যা সর্বতম জানাই আমার ছেলেটাকে জল কিছু শেখ হাসিনা বা মান্যগত ব্যক্তিগত আছে সকলের কাছে আমার আশীর্বাদ যে সে যেন আমার ছেলেটাকে কিছু হেল্প করে তাহলে আমার ছেলেটা আরো এগিয়ে যেতে পারে, সে মানে বাবা মারা ছাড়া সে মানে কিছুই করতে পারে না, তারপরে যে এই জিনিসকে বানিয়েছে দেশের জন্য খালি শুধু বাবা মায়ের গর্ব না দেশের সকলের জন্য গর্ব, এই নিয়ে বাবা আমার আহ্বান আপনার কাছে আমার ছজন ভালো ভালো চাকরি হয়।